সরি আমি আসলে মানে বুঝতে পারিনি, মানে ছাদের উপর আপনার সাথে অনেক কথা হচ্ছিল কিন্তু আপনি উত্তর আপনি তো আবার কথা বলতে পারেন না। মানে তার মানে আপনি শুনতে পারেন বলতে পারেন না? ও সরি, মানে আমি আসলে মানে বুঝতে পারি নাই, মানে ছাদে আপনার সাথে অনেক অনেক কথা বললাম তো, যে মানে আমি ছাদে আপনাকে অনেক কথা বলেছি না, আপনি উত্তর দেন নাই, তাই আমি ভাবলাম যে আপনার বোধহয় অনেক মানে মানে মুড অনেক বেশি। পরে ওই শামসু বলল যে আপনি বোবা, সেই জন্যে আমি আবারও সরি। আমি যে কথা বলছি আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি তাহলে চলে যাই। আবার সরি, মানে পরিচয় তো হলো না, মানে আপনার নাম ইশরাত আর আমি হচ্ছি ইলিয়াস। আমরা পাঁচজন এই বিল্ডিংয়েই ভাড়া থাকি, মানে ভাড়াটিয়া। তা বাকি যে চারজন ওরা সবাই স্টুডেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, আর আমার ছাত্র জীবন শেষ, মানে আমি পড়াশোনা শেষ করেছি, এখন মানে নতুন জীবনে আর কি পা দেওয়ার চিন্তাভাবনা করছি, মানে চাকরি বাকরি মানে জব সার্চিং আর কি। তা আপনার কি পড়ালেখা শেষ? আপনিও কি জব সার্চিং নাকি? সরি আমি বুঝতে পারছি আপনার বোধহয় মানে অনেক বিরক্ত লাগছে। ঠিক আছে শোনেন, মানে আমি কিন্তু আছি, সবসময় আছি, কখনো কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন হলে পরে আমাকে আপনি ডাকবেন। আমার নাম হচ্ছে ইলিয়াস, মনে থাকবে? তা আসি ইশরাত। না আর কিছু বলবো না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।